এজ তো এখন 41 এ 40 41 হয়নি 40 এক বছর বাড়িয়ে দিও না ব্যাক করতে হবে তাহলে আবার নতুন করে করতে দেখো এক বছর বাড়লে মেয়েরা কেমন করে গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে দেখলে 5:55 বাজে ভোরবেলা আমরা কোথায় যাচ্ছি দেখতেই পাবে মোটামুটি ব্রহ্ম মুহূর্তে আমরা রোজ উঠি উঠে মেডিটেশন করলাম করে বেরিয়ে পড়লাম রাস্তাঘাট ফাঁকা একদম একটা অটো যাচ্ছে দেখো রাইট রাস্তার লাইট এখনো নেবেনি আর আমরা যাচ্ছি দুজনে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এক্ষুনি জানতে পারবে দেখো তো আশেপাশে দেখে কিছু চিনতে পারছো কিনা লোকজনের পোশাক আশাক দেখেও কিছু বুঝতে পারছো কিনা বলো তো একদম ঠিক ধরেছো এটা হচ্ছে সেই বিখ্যাত রবীন্দ্র সরোবর লেক এখানে আমরা এখন মর্নিং ওয়াক করতে এসেছি দৌড়াবো ছুটবো আমার আজ থেকে জার্নিটা শুরু হচ্ছে তো প্রপারলি আমি তোমাদের দেখাবো আমার ওয়েট লস জার্নিটা আজ থেকে শুরু হচ্ছে তো চলো তো এখন আমি শুরু করছি আমার জার্নি আমি মাঝে মাঝে তোমাদের আপডেট দেব তো এটা করতে করতে তো আমি আমার ওয়ার্কআউট করতে পারবো না তাই তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিই আমি জাস্ট শুরু করতে চলেছি এখানেই মোটামুটি এখন বাজে হচ্ছে 6:08 তো এখন মর্নিং প্রেয়ারের সময় হয়ে গেছে তো এখন হাঁটতে হাঁটতেই মর্নিং প্রেয়ারটা সেরে ফেলি এখান থেকে দেখো এখন সূর্য ওঠেনি মেঘলা হয়ে রয়েছে চারিদিকটাই হাঁটতে হাঁটতে একটু দাঁড়িয়ে পড়লাম দেখো একটা কিছু দূরে দেখা যাচ্ছে তোমাদের দেখ দেখতে বুঝতে পারছো ওই যে বকের শাড়ি এরা মাছ ধরছে ওখান থেকে মাছ খাচ্ছে কি অপূর্ব লাগছে না চলো আবার হাঁটবো দেখো কত বড় বড় মাছ পরিষ্কার আসছে কি হ্যাঁ আমি আর আমার হাজবেন্ড এই মাছের সাইজগুলো নিয়ে আলোচনা করছি মানে বিশাল সাইজ তোমাদের আমি ঠিক করে দেখাতে পারছি না বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা শীতকালে এই মাছগুলোর জন্যই আসে কিন্তু চলো আবার এইসব ডিস্ট্রাকশনে নাই করলে হবে না সবে মাত্র 1700 স্টেপস হয়েছে এখন একটু মনে হচ্ছে যেন আমরা হাঁপিয়ে পড়ছি কিন্তু তাহলে তো হবে না দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের যেতে যেতে ও বাবা দেখো কেমন কান চুলকাচ্ছে কুটকুট কুটকুট করে কি মিষ্টি লাগছে না গেঁড়ি গুগলি খেতে ব্যস্ত চলো আবার আমরা ও এগিয়ে গেছে বাবা ওখানে এগিয়ে গেছে দেখো কটা বাজে বন্ধ হয়ে গেল স্টেপস 4205 স্টেপস এখন আমার কোচ একটু দৌড়াচ্ছে ফাঁকা মাঠ পেয়েছি এখন আমরা সাইড থেকে চলে এসেছি ও আমার কোচ আমাকে স্টেপসগুলো ফলো করতে হবে এরপর আজ ফার্স্ট দিন বলে একটু তাড়াতাড়ি হাঁপিয়ে গেলাম তো নিজের 100% এফোর্টটা বাড়াতে হবে
আজ ফার্স্ট ডে বলে একটু কম হলো, ঠিক আছে কোনো ব্যাপার না। তো টার্গেট ছিল 6000 স্টেপস, গাড়ির কাছে পৌঁছে দেবো কতখানি হয়েছে। আগে 6000 স্টেপস করে যতটা কষ্ট হতো বা যতটা ফিল হতো, এখন একটু আগেই তার আগেই সেই ফিলটা আসছে। ফলে অনেক চর্বি জমে গেছে, অনেক ফ্যাট রিডিউস করার প্রয়োজন আছে। অনেক দিন পর শুরু করলে যা হয়, এই জন্য কন্টিনিউটি রাখতে হয়, নাহলে নিজেরই সমস্যায় পড়ে। তো চলো, আরও অনেক কিছু বলার আছে তোমাদের সাথে, অনেক অনেক কিছু শেয়ার করা আছে, হেলথ টিপস, ফিট থাকার টিপস। তো আজকের ব্লগটা ফিটনেস নিয়ে আমরা করছি। কটা বাজে দেখা যায়, কটা স্টেপস হয়েছে দেখতে পাচ্ছ, উল্টো হয়ে গেছে আমাদের। এখন বাজে 6:59। আসলে কি বলতো, রোগা হওয়াটা জরুরি না, ফিট থাকাটাই মেন কথা, ফিট থাকাটাই ইম্পর্টেন্ট আজকের দিনে। আজকে মানুষের লাইফস্টাইল ডিজিজ এত বেশি হচ্ছে, আগে কিন্তু এত লাইফস্টাইল ডিজিজ হতো না। যেমন সুগার লেভেল হাই হয়ে যাওয়া, ব্লাড প্রেশার লেভেল বেড়ে যাওয়া, থাইরয়েড, কোলেস্ট্রল, এগুলোই আজকের দিনে মানুষকে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে, নাকি অন্য কিছু। তো সেই কারণে প্রত্যেকটা মানুষেরই ফিটনেসের প্রতি চিন্তা ভাবনা রাখা বা ফিটনেসের প্রতি এক্সট্রা কেয়ার নেওয়াটা খুবই জরুরি। এখানে আবার কিছু একটা প্রবলেম হয়েছে দেখছি রাস্তায়, এখানে দেখো গাড়ি প্রচুর দাঁড়িয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন, সকাল সকাল হয়তো র্যাশ ড্রাইভিং করছিল কোনো ভাবে, যাকে ঠাকুরের দোয়ায় সবাই ভালো থাকলেই ভালো। তো যেটা বলছিলাম আর কি, যে ওয়েট লস মানে অনেকের প্রথমে অনেকে অনেক কিছু মানে ওয়েট লসের অনেকগুলো ওয়ে আছে। অনেকের মনে অনেক রকম ধারণা থাকে যে জিম জয়েন করে নেব, তাহলে কয়েক মাসের মধ্যেই আমি ফিট অ্যান্ড ফাইন স্লিম ট্রিম হয়ে যাব। বা অনেকে দেখবে কেটো ডায়েট ফলো করে, বা ধরো এমন ডায়েট করে যেটা তাকে পরে হসপিটালে পাঠিয়ে দেয়, তাই না? যে ব্রেকফাস্ট স্কিপ করে দেওয়া, বা লাঞ্চ স্কিপ করে দেওয়া, বা ডিনার স্কিপ করে দেওয়া। কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়েতে যদি ওয়েট লস করতে যায়, কিন্তু কোনো খাবারই স্কিপ করার প্রয়োজন নেই। প্রত্যেকটা টাইমে খাবার কিন্তু শরীরের দরকার। আমি যদি শরীরকে তার টাইম মতো খাবার না দিই, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট যে আমি কী খাবার দিচ্ছি, শরীরের প্রয়োজনীয় খাবার দিচ্ছি না আমার জীবের প্রয়োজনীয় খাবার দিচ্ছি। খাবারের তালিকাটা তৈরি করা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ। আমি যদি ওয়ার্কআউট শুরু করি বা ওয়েট লস জার্নি শুরু করি, তো আমার কোচ, আমার হাজব্যান্ড সেটা করে দিয়েছে আমাকে। তো আমি একবার অলরেডি এই জার্নিটা করেছি এবং সাকসেস হয়েছি ওর কথা মতো করে। আমি আবার শুরু করলাম, কেন কি কুড়ের বাদশা আমি অনেকদিন ধরে ওয়েট কোনোরকম ওয়ার্কআউট এক্সারসাইজ না করে সোফায় বসে বসে, বিছানায় বসে বসে কাজ করে গেছি। আর টুকটাক ঘরের যা কাজ করতে হয় সেটা তো দেখো, অনেকেই আবার এটাও বলে যে আমি সারাদিনে যা খাটাখাটনি করি, বাচ্চার পিছনে দৌড়াই, সারাদিনে প্রচুর পরিশ্রম হয়, আমি আর এইসবের জন্য সময় বার করতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রকম সারাদিনে যে দৌড়ঝাঁপের আর মানে এক্সারসাইজ করবো বলে যে হাঁটা, সেই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। আবার অনেকেই কানে ওয়াক মানে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে হাঁটে, সেটাও কিন্তু প্রপার ওয়ে অফ ওয়াকিং হয় না। কেন কি আমার কনসেন্ট্রেশনটা হবে আমি শরীরের জন্য হাঁটছি, হাঁটার জন্য হাঁটছি, হ্যাঁ এই নয় কি টাইম পাসের জন্য হাঁটছি বা একটু এন্টারটেইন করে হাঁটছি। যদি যদি করতেই হয় প্রপার ওয়েতে করবো, নাহলে করবো না। তো আমার জার্নিটা যে স্টার্ট হচ্ছে সেটা এখান থেকে মেজার করে নিচ্ছি, যে আমি যে অবস্থা থেকে স্টার্ট করছি সেই অবস্থাটা, জাস্ট স্টার্টিং পয়েন্টে আমার কী বডি স্ট্রাকচার, বডি প্যারামিটার্স কী আছে সেটা একটু দেখে নেব। আজকে দিয়ে ওর জার্নি স্টার্ট করছে, ওয়েট লস জার্নি। ওয়েটের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর চারিদিকে ফ্যাট জমে গেছে, তো রোজই বলে ঘুম থেকে উঠে করবো, কিন্তু কোনোদিনই করে উঠতে পারে না। তো আজকে ব্লগের চক্করে অ্যাটলিস্ট করছে, এটাই অনেক জিনিস। তো আজকে আমরা ফার্স্ট দিন চেক করছি ওর ক্যারেটা স্ক্যানের থ্রুতে বডি কম্পোজিশন। এই স্ক্যানটাতে বেসিক্যালি আমাদের বডির কম্পোজিশন মানে ফ্যাট কম্পোজিশন কী আছে, তার মাসেল পার্সেন্টেজ কত আছে সেটা বোঝা যায়। আর সেকেন্ড জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ওর বডি ওয়েট মাস ইন্ডেক্স মানে হাইট অনুপাতে ওয়েট যেটা হওয়া উচিত সেটা কতটা আছে। তো তারপর আমি এগুলো এটাকে আমরা রেগুলার বেসিসে মনিটর করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে বা চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে? আশা করছি ও এটাকে কন্টিনিউ রাখতে পারবে, তো দেখা যাক কী হয়, ঠিক আছে? তো আমরা আজকে স্টার্ট করছি। তো প্রথমে এই স্ক্যানটাতে আমাকে ইনপুট দিতে হবে, যে ডেটটা ইনপুট দিতে হবে, 2023 সাল, এখনও মার্চ আসেনি, তো আমি এটাকে ফেব্রুয়ারি করে দিলাম। তো সকালবেলা আমরা এতক্ষণ মর্নিং ওয়াক করে আসলাম,
এক্সারসাইজ করে এসেছি। এবার নেক্সট আমাকে রিডিং দিতে হবে, এটা 0-0 হচ্ছে। এবার নেক্সট আমাকে রিডিং দিতে হবে ওর এজ, এজ তো এখন 41 হয়নি, 40, এক বছর বাড়িয়ে দিও না। ব্যাক করতে হবে তাহলে আবার নতুন করে করতে। দেখো এক বছর বাড়লে মেয়েরা কেমন করে। এজটা বলতে নেই, আমি অনলাইন আছে বলে দিচ্ছি এজ আমার। এ বাবা, হাইটটা সেন্টিমিটারে দিতে হবে 157। এবার ওকে দাঁড়াতে হবে, এখানে 0-0 হয়ে গেলে দাঁড়াতে হবে। আচ্ছা আমার সাদা মনে কাদা নেই, শুধু একটা ছোট্ট প্রশ্ন জেগেছে যে মেয়েরা এজ কেন গোপন করে, কি কারণ কি তার পিছনে, ঠিক বুঝতে পারি না আমি এটা। হয়ে গেল আমার পরীক্ষা দেয়া, এবার রেজাল্ট বেরোবে, জানি না পাস না ফেল। আমার বন্ধুদের একটু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। বাড়িতে একটা গুড হ্যাবিট প্র্যাকটিস চললে সকলের জন্যই সেটা ভালো, এবং সকলে মিলে যদি সেটা ফলো করে তাহলে প্রত্যেকে প্রত্যেককে মোটিভেট করতে পারে, তাই না? আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি এর মধ্যে অ্যাড করি, যে শরীরের জন্য খাওয়া, খাওয়ার জন্য শরীর নয় কিন্তু, ঠিক আছে? তো যতটুকু শরীরকে দেওয়া উচিত সেই অনুযায়ী খাওয়া উচিত। হ্যাঁ, আমরা লোভ সামলাতে পারি না, আমরা আমাদের সত্যি খাওয়ার প্রতি যারা আমরা একটু লোভ আছে, মানে লোভ বললে আবার অনেকের গায়ে লাগবে, আমি সেটা চাইছি না কারো কাউকে হার্ট করতে, মানে খেতে ভালোবাসি যারা আমরা, ঠিক আছে, সেটাকেও যদি একটু মেজার করে খাই, আমি যেইগুলো ভালোবাসি সেগুলো স্কিপ করবো না, কিন্তু একটু মেজার করে খাবো, তাহলে কিন্তু আমার খাদ্য তালিকাটা ঠিকঠাক থাকলে কিন্তু আমার শরীর ঠিক থাকবে, আর শরীর ঠিক থাকলে থাকবে আমার ঠিক মন। তো আমার ঠাকুরের একটা কথা আছে, মনটা দুষ্ট হলেই জানিস রোগে রাথাল হয়, থার্ড লাইনটা মনে পড়ছে না, তারপর ফোর্থ লাইনটা হচ্ছে করবি ব্যাধি জয় সামথিং, মানে মনটা যদি আমার দুষ্ট হয়, মানে মনটা যদি এফেক্টেড হয়ে যায়, শরীর অটোমেটিক খারাপ হবে, সেখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই মনটা ফিট রাখতেই হয়, মনটা চাঙ্গা রাখতেই হয়, মনটা ভালো থাকলেই, ভালো থাকার পাসওয়ার্ড কিন্তু আমার মন, মন ভালো রাখলেই শরীরও ভালো থাকবে আর স্বাস্থ্য আসবে হেঁকে। অনেক জ্ঞান দিয়ে ফেলছি কিন্তু না, এটা আমি নিজেকেই নিজে মোটিভেট করছি, পরে যখন আমি আমার এই ভিডিওটা দেখবো আমাকে রিমাইন্ড করাবে যে আমি এত কথা যখন বলেছি সেই অনুযায়ী আমাকে কাজ তো করতেই হবে। তো চলো এবার দেখা যাক, চা এসে গেছে আমাদের। আজকের এই ভিডিওটার মেন পার্টে কিন্তু আমরা এখন এসে গেছি, সেটা হচ্ছে কি না, ডায়েট পার্ট। তো খাওয়া দাওয়াটা কি হওয়া উচিত, কীরকম খাবার খেলে আমার ওয়েট আমার কন্ট্রোলে থাকবে, সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবে যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এই সব কটা মানে উপাদানই কিন্তু আমার শরীরের প্রয়োজন, কোনো একটাকে বাদ দিয়ে কিন্তু আমি আমার ডায়েটকে সাজালে চলবে না। অবশ্যই ফাইবারও দরকার, এই যে দেখছো ফ্রুটস আর স্যালাডস, এখন এইগুলো সবই আমার বর আজকে আমাকে কেটে করে দিয়েছে, প্রথম দিন বলে তো প্রথম দিন তাই আমাকে একটু হেল্প করে দিয়েছে। তো তবে রোজ এগুলো আমি মেনটেন হয়তো করতে পারবো না, কিন্তু তবুও যেটা বলার আমার উদ্দেশ্য যে ফাইবার কিন্তু প্রচুর মাত্রায় খেতে হবে, তবেই কিন্তু আমাদের শরীরে ঠিক হজম হবে এবং এক্সক্রিশন যেটা বডি থেকে হবে সেটাও কিন্তু খুবই দরকার। আর এখানে এই যে কাঠিটা দেখছো এটা দিয়ে মেজার করে দিয়েছে ও যে কতটা কোনটা কোন কোন জিনিসটা কতটা খাবে। তো আমার ওয়েট লস জার্নিতে তোমরা আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করে আমাকে মোটিভেট করো, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা তোমাদেরকে পাশে পেয়ে আমারও ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, তার আগে একবার দেখিয়ে দিই আমার ফাইনাল লাঞ্চ প্লেটটা কি হলো, উচ্ছে আলু চচ্চড়ি, পালং শাক, থোড় ভাজা আর পনির। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে।